আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন সিলেটের বন্যা পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় কর্মীদের নির্দেশ দেন সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি ভারতের সঙ্গে কোন চুক্তি না করে বৈরী সম্পর্ক সৃষ্টির মাধ্যমে দেশের ক্ষতি করতে চেয়েছে বলে অভিযোগ করেন কাদের কে স্বরূপের প্রতিবেদন রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি যৌথ ওবায়দুল কাদের সূচনা বক্তব্যে বিএনপির ভারত বিরোধিতার সমালোচনা করে তিনি বলেন জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখার পক্ষে নয় আওয়ামী লীগ তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্মানজনক পারস্পরিক আমরা কুটনুটি চাই সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সেখানে বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ এই অঞ্চলে মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে করছে মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং কাজ। কাজে অংশগ্রহণের আহ্বান করেছেন সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের ও পানিবন্দী মানুষকে সাধ্যমত সহযোগিতার আহ্বান জানান ওবাদুল কাদের সকল দুর্যোগ দুর্বিপাকে বরাবরের নে এবারও এস সৌরভ এস টিভি ঢাকা